आज आमी बनाच्छी लट्टा शुटकी लारा बा बामला शुटकी लारा। अनेके बोले लट्टा माछ, अनेके बोले बामला माछ। तो ओई माछटार शुटकी आमी बानाबो आज के। तो सब किछु रेडी करे नियेछी, माछटा निये निलाम। माछ बोलते शुकनो माछ, जेटा शुटकी, बामला शुटकीओ बोले, लटे शुटकीओ बोले। तो एटा आमी निये निलाम। एखन এটা কেটে দিয়ে পরিষ্কার করে নেব, তোমাদেরকে অল্প দেখিয়ে দিচ্ছি। অনেকে তো চিনতে পারে না, তাই দেখাচ্ছি, অনেকে চিনতে পারে, কিছু মনে করে না, যারা চিনে না তাদেরকে দেখাচ্ছি। তো একটা গামলাতে আমি গরম জল, উষ্ণ গরম জল নিয়ে নিলাম, কেটে দিয়ে এটা জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর কিছু মনে করে না বন্ধুরা, এই কড়াইতে আমি ভাজা করেছিলাম, তো তাই ওই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, কড়াইটা আর ধুলাম না। পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, এদিকে রসুন কুচি, আর এদিকে টমেটো কাঁচা লঙ্কা। তেলটা গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ কুচিটা বেশি করে আমি দিয়ে দিচ্ছি, বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে আজকে টমেটো দিয়ে লাড়াটা বানাবো। তো আমার সঙ্গে থাকো, পাশে থাকো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, আমার ব্লগ ভিডিওতে বর্তমান এসেছো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তোমরা একটা কমেন্ট করলে তখন আমি তোমাদেরকে চিনতে পারতাম, জানতে পারতাম, তোমাদের জানার অনেক ইচ্ছুক আমার। তো রসুন কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি ভেজে নিচ্ছি। রসুন আর পেঁয়াজ একসঙ্গে আমি ভালো করে ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা চলে যায় অবধি। এখন এখানে কিছু মশলা নিয়েছি, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলা আমি দেব না, মশলা বলতে জিরের গুঁড়ো আমি দেব না। শুটকিতে জিরের গুঁড়োটা আমি পছন্দ করি না, তাই আমি দেব না। দিয়ে ভালো করে মশলাটা নেড়ে নিচ্ছি পেঁয়াজ রসুনের সঙ্গে, হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন ভালো করে মিশিয়ে নিয়েছি। টমেটো কুচি দিয়ে দিলাম উপর থেকে, আর কাঁচা লঙ্কাটাও চিরা দিয়ে দিলাম, দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নেব। আমার সঙ্গে থাকো, পাশে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর বন্ধুরা, তোমরা অনেকে কমেন্ট করো কিন্তু লাইক করো না। ওয়াশ টাইম তো কতটুকু দাও না দাও সবকিছু আমি বুঝতে পারি, সবাই বুঝতে পারে, কিন্তু তোমরা কমেন্ট করো, লাইক করো না, ভুলে যাও লাইকটা দিতে, খারাপ লাগে। তোমাদের একটা লাইকে আমার অনেক অনেক মানে শরীরের মধ্যে উৎসাহ বাড়ে, তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনার জন্য। তোমরা ভিডিওটা ভালো লেগেছে বলো, কিন্তু ভালো লাগলে তো একটা লাইক দিতে হয় না? তো তোমরা লাইক দিতে ভুলে যাও, এই যে এখন দেখছো, কমেন্ট করছো, একটা লাইকও দিয়ে দাও, তখন আমার মনের আনন্দটা আরও বেশি বাড়বে। শুটকিটা আমি গরম জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে ছাপা করে এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে টমেটো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম কম আছে, আমি রেখে দিয়েছিলাম 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকা উল্টিয়ে তোমাদের সামনে আবার ফিরে আসলাম। তো এখন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলতো হাতে, আর শুটকির একটু ভাঙ্গা ভাঙ্গা হবে, তখন খেতে বেশি ভালো লাগবে। তাই আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর তোমরা যদি টুকরা টুকরা পিস পিস খেতে চাও, তাহলে গরম জল দিয়ে ধুবে না, ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালো করে তারপরে রান্না করতে পারো। আমি একটু ভাঙ্গা ভাঙ্গা করব। আবারও 2 মিনিট জাল দিয়ে দিয়েছিলাম, জাল দিয়ে এখনও আবারও আলতো হাতে নেড়ে নিচ্ছি। দারুণ লাগে, এভাবে একবার তোমরা ট্রাই করতে পারো, খুব সুন্দর টেস্ট হয়। যারা শুটকি মাছ ভালোবাসো তাদের জন্য, যারা বাসো না ভালো তাদেরকে তো আর কিছু বলে উপায় নেই, বলে মানে ব্যথা যাবে। তো যারা ভালোবাসো তাদের জন্য বলছি, একবার ট্রাই করতে পারো শুটকি মাছ। তো রান্নাটা হয়ে গিয়েছে, তোমাদের সাথে গল্প করতে করতে বাটি একটা নিলাম, বাটির মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। তো দেখো আমার লট্টা শুটকি বা বামলা শুটকির লাড়াটা কেমন হয়েছে, তোমরা কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। এই যে এখন দেখছো, এখনই একটা কমেন্ট করে দাও, একটা লাইক করে দাও। তোমরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তোমরা যারা নতুন এসেছো, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে, যখন যখন আমি নতুন নতুন ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, বেল আইকনটা অন করতে হবে। আমার চ্যানেলে এরকম আরও অনেক ধরনের শুটকির রেসিপি আছে, তোমরা গিয়ে একবার ঘুরে আসতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে, তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো,
বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করলে একটু আমার উপকার হবে। বন্ধুরা অনেক দিন ধরে ভিডিও বানিয়ে যাচ্ছি, কোনো আশার কিরণ দেখছি না, তাই বলছি তোমরা একটু আমাকে সাপোর্ট করো। আমার এই রেসিপিটা আজকে একটুকু যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো। আজকের মতো এখানে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।